বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আর শেখ হাসিনার নেতৃত্বে এসেছে অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে স্মারক খাম সিলমোহর উন্মোচন করা হয়। আরও জানাচ্ছেন আলী আহমেদ। শনিবার ঢাকা জিপিওতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননার আয়োজন করে ফিলাটেলিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পিএবি। একাত্তরে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরত্বম মাসরুরুল হক সিদ্দিকী, বীর বিক্রম মাহবুবউদ্দিন আহমদ এবং গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে সম্মাননা দেয় সংগঠনটি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে স্মারক খাম সিলমোহর উন্মোচন করা হয়। এছাড়া আটটি পোস্টকার্ড অবমুক্ত করে পিএবি। অনুষ্ঠানে বীর সেনারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যুদ্ধ করেছে, চট্টগ্রাম থেকে সোজা ঢাকায় চলে এসেছে, আর চাকরিতে ফিরে যায়নি। সম্মাননা গ্রহণ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তুলে ধরেন মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণের কিছু অংশ। মানু গাড়ি চালাচ্ছে, আমি মাঝখানে বসে আছি বড় সাইকেলে স্ট্যান্ড গান নিয়ে, আর মায়ের হাতে ফসফরাস বোমা এবং গ্রেনেড, 28টি রাউন্ডে ফায়ার করে দিলাম গ্রেনেডের ভিতরে। এখন কি হয়েছে না হয়েছে আমার খেয়াল নেই, কারণ মায়া তখন ফসফরাস বোমা থ্রো করে দিছে, ঠকঠকে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেল, চিল্লাচিল্লি শুনলাম, নিশ্চয়ই কি হতাহত হয়েছে, আমি রাউন্ড ঘুরে ছুঁড়ে মেরিয়েছি। তিনি সে সময় বলেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আমরা উন্নত বিশ্বের দিকে যাত্রা শুরু করেছি বঙ্গবন্ধু কন্যার তার অবদানের জন্য। তাই আমরা আজকে আমরা মুক্তিযোদ্ধারা যে সম্ভাবনা পাচ্ছি, হয়তো বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা না থাকলে এই সম্ভাবনা তো দূরের কথা, হয়তো পালিয়ে বেড়াতে হতো। প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনা গড়ে তুলেছেন ডিজিটাল বাংলাদেশ। আমাদের যুদ্ধের সফলতা এই জায়গাতেই যে বাংলাদেশকে আজকে পৃথিবীর বুকে একটি প্রতিষ্ঠিত উন্নত বাংলাদেশের মতো জায়গায় নিয়ে যেতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএবি সভাপতি হাবিবুল আলম। উপস্থিত ছিলেন ডাক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ সিরাজউদ্দিন এবং সম্মাননাপ্রাপ্তদের পরিবারের সদস্যরা। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।